বাড়ি ফাঁকা পেয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণে ব্যর্থ হয়ে ওই যুবক গৃহবধূর পেটে ঘুষি মারে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের জোধপৃথ্বী গ্রামে। আহত গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আক্রান্ত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রতিবেশীর বাড়িতে এক অনুষ্ঠানে যান ওই গৃহবধূর স্বামী। সেই সুযোগে প্রতিবেশী সুশান্ত মণ্ডল নামে এক যুবক বাড়িতে এসে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। গৃহবধূ চিৎকার করলে ওই যুবক তার পেটে ঘুষি মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। আমার বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছিল, কিসের? জন্মদিনে। তো আমার বাড়িতে রান্না বান্না হচ্ছিল, তো আমার স্বামী ছিল, সবাই ছিল, তো একটা ছেলে ছিল। নাম কি? সুশান্ত মণ্ডল। ওই ছেলেটা আমি আমার স্বামীকে খুঁজতে যাই, তো আমার স্বামীকে বললো, ওই ছেলেটা বললো যে তোমার স্বামী গেছে ডিজে উঠাতে গেছে। তারপরে আমি চলে আসলাম, ঘুরে ঘুরে এসে ঘুমানোর পরে ওই ছেলেটা আস্তে আস্তে এসে গেটটাকে লাগিয়ে দেয়। লাগানোর পরে এবার আমার উপরে চেপে যায়, এবার আমার উপরে চেপে আমাকে পেটে ঘুষি মেরেছে, হাতে মেরেছে, মুখে মেরেছে, সব জায়গায় মেরেছে। এখন আমি হসপিটালে ভর্তি আছি। আমি ধর্ষণ করতে দিইনি, ওই জন্য জবরদস্তি করছিল আমার সঙ্গে, তো আমি কিছু করতে দিইনি। তাই জন্য কি দিয়ে মেরেছে? ঘুষি নিয়ে মেরেছে। কোথায় মেরেছে? পেটে? পেটে মেরেছে, হাতে মেরেছে, মুখে মেরেছে। 3 মাসে। 3 মাসের কি আছেন? প্রেগনেন্ট আছি। আচ্ছা। আমার বাড়িতে, আমার ঘরের ভিতরে আমি ঘুমিয়েছিলাম, আমি নিজের ঘরের ভিতরে। তারপরে কি করে আপনি বাঁচলেন? আমার আমি চিৎকার করলাম, আমার স্বামী আসলো। তারপরে পাড়ার লোকজন আসলে তখন পালিয়ে যাই, তখন ওই ছেলেটা পালিয়ে আমার স্বামীকে নিয়ে আর ঘরের ভিতরে ঢুকে, তারপরে আমার স্বামীকে বলছে যে আমি কিছু করিনি আর কাউকে বলিস না। তারপরে আমি চিৎকার করলাম, তারপরে ওই পালিয়ে গেল, নিজের ঘরে ঢুকে গেল, ওর মা বাবা নিয়ে সবাই মিলে ঢুকে গেল, আর বের হয়নি ওই দিন। তারপরের দিন আমি সমাজকে নিয়ে বসি, রাত্রেবেলা সমাজকে নিয়ে বসার পরে সমাজ ওকে বললো যে দোষ করেছিস, ক্ষমা চেয়ে এলে ক্ষমা করে দিব। কিন্তু ওই ক্ষমা চাইলো না, ওই কি করলো বলছে যে আমি ক্ষমা চাইবো না, আমি কিছু করিনি। এখন আমি শাস্তি চাইছি ওই ছেলেটার। পুলিশে অভিযোগ জানাচ্ছেন? জানিয়েছি, জানাবো আজকে। ধরেছে কাউকে? ধরেনি। এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার বউ, আমার বাড়িতে অনুষ্ঠান চলছিল। আমার বাড়ির পাশে অনুষ্ঠান চলছিল। কিসের? জন্মদিনের। জন্মদিনের অনুষ্ঠান চলছিল। তারপরে আমার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করার পরে শেষ পথে দেখা গেল, এবার আমি ডিজে আর কিছু সব কিছুতে ব্যস্ত ছিলাম, উঠাচ্ছি না। এবার আমি বাড়ি, আমি হঠাৎ আমি বাড়ি ঢুকেছি, দেখছি এই কাণ্ড। এই দেখতে পেলাম, এই যে ধর্ষণ। কাকে ধর্ষণ করছিল? কে? সুশান্ত মণ্ডল। কাকে করছিল? সুস্মিতা মণ্ডলকে। আপনার স্ত্রীকে? হ্যাঁ, আমার স্ত্রীকে। তারপর কি করলেন? এবার আমি ধরে চিৎকার মিৎকার চেঁচামেচি হলো, দিয়ে ওই এবার সমাজকে জানালাম, সমাজের কাছে কিছু পেলাম না। এবার আমি এখন মালদা মেডিকেলে ভর্তি করেছি। এখন অভিযোগ আমি থানাতে করবেন? করবেন। তা আপনার 3 মাসের গর্ভবতী আছে, পেটে মুখে মুখ টেপে গলা কবাট ওবার লাগিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণ করেছে না করেনি? করে দিয়েছে। এখন মালদা মেডিকেলে ভর্তি করা রেখেছি। এখন পেটের ছবি উবি করা গেছে, এখন পেটে বাচ্চা এখন কিছু হলো না কি হলো, এখন ওইটা আমি ছেলেটার অভিযোগ আমি চাইছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।